আমি, হ্যাঁ আমি, আর আমার গ্রেভিয়ার্ড নাম্বার 7। তোমরা আমাকে যে কোনো পরিচয় দিতে পারো, কারণ তাতে আমার কিছুই এসে যায় না। আমি এখন সব কিছুর ঊর্ধ্বে, মৃত্যুর সীমানা পেরিয়ে আদিহীন অন্তহীন এক মায়াবী জগতের কোনো এক অস্তিত্ব। আমার জীবনেও ভালোবাসা ছিল, ভালোবাসার আকাশটাও ঠিক সূর্যোদয়ের মতো আলোকিত ছিল। এই তো তোমাদের সবার সাথে আমিও ছিলাম, জীবনের পৃষ্ঠায় পৃষ্ঠায় ছিল প্রাণোজ্জ্বল গল্পগুচ্ছ, তুমুল আড্ডায় ছিলাম বন্ধুত্বের মুখরতায়, গানের মূর্ছনায়। প্রাত্যহিক জীবন যাপনে লোকালয়ের ভিড়ে প্রেমে উন্মাতাল দুরন্ত এক প্রেমিক হয়ে ছয় তারে সুরে সুরে জীবনের জয় গানে পৃথিবীর ভালোবাসা নামক শব্দটি আমাকেও স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু তোমাদের এই ভালোবাসা শব্দটির আড়ালে যে কৃত্রিমতার গন্ধ ছিল, সে কৃত্রিমতার এক নির্মম শিকার হলাম আমি। আমার জীবনে ভালোবাসা শব্দটির মৃত্যু হল, উচ্চাকাঙ্ক্ষার নেশায় ও আমায় ছেড়ে চলে গেল, রেখে গেল অজস্র স্মৃতি। আমি যেন এক কারাগারে বন্দী হয়ে পড়লাম। অজস্র কোলাহলের ভিড়ে একাকী একজন, কিন্তু কেন, কি অপরাধ করেছিলাম আমি? অর্থ, বিত্ত, হাই সোসাইটি, স্ট্যাটাস, এই কয়টি শব্দ আমার ভালোবাসাকে ক্ষত বিক্ষত করে দিল। পৃথিবী নাকি ভালোবাসার মমতায় গড়ে ওঠা এক কবিতা। এই তোমাদের ভালোবাসা, এই কি সেই কবিতা? মাদকের মাঝে আশ্রয় খুঁজে হয়ে পড়লাম আরো বেশি আশ্রয়হীন। স্রষ্টা, তুমি কি জগৎ সৃষ্টি করেছিলে কৃত্রিম ভালোবাসার মায়াজালে, যেখানে অসত্য, অর্থের মোহ, অন্যায় শব্দগুলোর অশ্লীল নৃত্যের আগ্রাসনে মৃত্যুবরণ করে পবিত্র ভালোবাসা? স্রষ্টা, তুমি আমায় মৃত্যু দিতে পারোনি, আমি মৃত্যুকে গ্রহণ করেছি, পরিত্যাগ করেছি তোমার তথাকথিত সৃষ্টিকে। বিদায় হে জগৎ। আজ বাতাস থেমে গেছে, প্রবল কোনো
ঝড় ঝাপটায় জাগা এসে গেছে চার দেয়ালের জানালায়, স্নিধা হয়ে গেছে পৃথিবীর যত বর্ণ অনুভূতি স্তব্ধ।